Hello everyone, this is Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, today is Guru Purnima. So Guru Purnima, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আমার জীবনে যে সমস্ত গুরুর মাধ্যমে একটু উন্নতি করতে পেরেছি বা যা আজ যে পজিশন আছে তো সেই জন্য আমি আমার জীবনে যতজন গুরু আছে প্রত্যেককে আমার ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকে আমি ক্লাস সেভেনের যে ন্যারেশন রয়েছে সেই ন্যারেশনের পার্টটা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়া যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো ডাব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো টাইপ কোশ্চেন দুটোই কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে ইয়েস নো টাইপ যেটা আছে ডান দিকে সেটাকে প্রথমে সলভ করে নেব, ঠিক আছে। প্রথমে কি বলছে, মাদার সেইড ডু ইউ ফিল বেটার, মা বলেছিল তুমি কি সুস্থ অনুভব করছো। তো দেখো এখানে প্রথম কাজ যে পোর্শনটুকু রয়েছে অর্থাৎ রিপোর্টেড ভার্ব সেটা কিন্তু পাস্টে রয়েছে এবং পরের পোর্শনটুকু কিন্তু প্রেজেন্টে দেওয়া রয়েছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটাকে আমাদের পাস্টে কনভার্ট করতে হবে, অর্থাৎ তিন ডিরেক্টে করতে গেলে কী হবে, মাদার আস্কড ইফ আই ওয়াজ ফিল বেটার, বা এরকম হতে পারে ইফ আই ফেল্ট বেটার, ঠিক আছে। এবং নেক্সট দেখো নাম্বার টু কী বলছে, সি সেইড শ্যাল আই স্টার্ট টুমোরো, সে বলেছিল আমি কি কালকে শুরু করব। তো এখানে দেখো প্রথমকার পোর্শনটুকু সেইডটা পাস্টে দেওয়া রয়েছে এবং পরের রিপোর্টেড স্পিচটা কিন্তু ফিউচারে দেওয়া রয়েছে। আমরা জানি এদিকে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তো রিপোর্টেড স্পিচটাকেও কিন্তু পাস্টে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, সি আস্কড ইফ আই উড স্টার্ট দ্য নেক্সট ডে, ঠিক আছে। টুমরোটা দ্য নেক্সট ডে হয়ে যায় এবং ফিউচার টেন্সে শ্যাল থাকলে শুড হয়ে যায় এবং উইল থাকলে উড হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা উডটাকে ইউজ করতেই পারি কারণ উইল আমরা সব জায়গাতে ইউজ করে থাকি, বর্তমান গ্রামার বুকগুলোতে শ্যাল এবং উইলের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু নেই। তো সেক্ষেত্রে আই উড আমরা বেশি প্রিফার করব, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার থ্রি কি বলছে, মিস সেড টু মি ডিড ইউ লার্ন দ্য লেসন। এখানে দেখো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই কিন্তু পাস্টে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে একটা টেন্স অর্থাৎ এগিয়ে নিয়ে গিয়ে করতে হয়, সেক্ষেত্রে হতে পারে মিস আস্কড মি ইফ আই হ্যাড লার্নড দ্য লেসন। এখানে সিম্পল পাস্টে ছিল, আমরা এটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। নেক্সট নাম্বার ফোর দেখো, ইজ দেয়ার অ্যানি হোপ সেইড দ্য পেশেন্ট। এটা দেখে তোমরা হয়তো একটু ঘাবড়ে যেতে পারো কিন্তু এটা একই জিনিস রয়েছে, অর্থাৎ সেইড দ্য পেশেন্ট এটা সামনে থাকলে কিন্তু হয়ে যেত, অর্থাৎ দ্য পেশেন্ট সেইড ইজ দেয়ার অ্যানি হোপ, এইরকম আমরা দেখতে অভ্যস্ত কিন্তু এটা উল্টো কেউটা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে সোজা থাকলে যেমন থাকে সেই রকমই আমরা করবো, দ্য পেশেন্ট আস্কড ইফ দেয়ার ওয়াজ অ্যানি হোপ, ঠিক আছে। যেহেতু এটা প্রেজেন্টে আছে ইজটা আমরা এটাকে পাস্টে কনভার্ট করে নেব। নেক্সট দেখো নাম্বার ফাইভ কী বলছে, হি সেড টু হার উইল ইউ কাম উইথ মি। তো সেক্ষেত্রে হবে হি আস্কড হার ইফ শি উড কাম উইথ হিম। এখানে ইউটাকে কিন্তু হার টাকে ইন্ডিকেট করছে না, আমি তোমাদের এই যে প্রোনাউন চেঞ্জের নিয়মটা সেটাও শিখিয়ে দিয়েছিলাম সন এর মাধ্যমে, এসও এন অর্থাৎ এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট এবং এন ফর নট, এবং সেগুলো ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম অনুসারে কীভাবে পরিবর্তন হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম। তোমরা যারা জানো না কারণ এটা এইভাবে শুধু অডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়, এই আগের ভিডিওগুলো আগের যে ন্যারেশনের পার্টগুলো ছিল সেগুলো দেখে নেবে, সেখান থেকে তোমরা সহজেই কী করে প্রোনাউন চেঞ্জ করতে হয় খুব সহজেই পারবে একদম সহজ পদ্ধতিতে, ঠিক আছে। এবার আমরা ডাব্লিউএইচ কোশ্চেন কী করে করতে হয় সেই পোর্শনটুকু দেখে নেব। দেখো এখানে এক নম্বর কী বলছে, আই সেড টু ইউ হোয়ার ডু ইউ লিভ। তো সেই ক্ষেত্রে হতে পারে কি, আই আস্কড ইউ হোয়ার, এই যেহেতু এখানে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্টে রয়েছে
তো আমরা এটাকে পাস্টে কনভার্ট করে নেব ওয়্যার ইউ লিভড ঠিক আছে আমি যেহেতু কোশ্চেন করছি না সেই জন্য আমরা এটাকে ভার্বের সেকেন্ড ফর্মে নিয়ে গেলাম নেক্সট নাম্বার টু দেখো কী বলছে হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট তো সেই ক্ষেত্রে হতে পারে হি আস্কড মি হাউ আই ডিড ইট আমি এটা কীভাবে করেছিলাম ঠিক আছে নেক্সট দেখো নাম্বার থ্রি কে বলছে সি সেড টু মি হাউ ওল্ড আর ইউ হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা আনসার কী হতে পারে সি আস্কড মি হাউ ওল্ড আই ওয়াজ ঠিক আছে আগের যে তোমাদের বইয়ের মধ্যে এক্সারসাইজগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু সবগুলোই অক্সিলারি ভার্বে দেওয়া ছিল এখানে কিন্তু মেইন ভার্বে আছে যার দরুন ওইগুলোর সঙ্গে এটাকে কিন্তু ম্যাচ করে তুমি যদি করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে ঠিক আছে নেক্সট দেখো নাম্বার ফোর কী বলছে হি সেইড হোয়াট ইজ ইয়োর ফাদার হোয়াট ইজ ইয়োর ফাদার অর্থাৎ তোমার বাবা কী এরকম কিন্তু হয় না অর্থাৎ তোমার বাবা কী করেন এখানে থ্রু দিস কোশ্চেন দ্য অথর ওয়ান্টস টু নো ইয়োর ফাদার্স অকুপেশন তোমার বাবার পেশাটা কী সেটা জানতে চাইছে ঠিক আছে তো যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইয়োর ফাদার তার মানে এই নয় যে তোমার বাবা কী ঠিক আছে অর্থাৎ তোমার বাবা কী করেন সেটা জানতে চেয়েছে তো সেক্ষেত্রে আনসারটা কী হবে হি আস্কড হোয়াট ইয়োর ফাদার ওয়াজ ঠিক আছে এবং নেক্সট নাম্বার ফাইভ দেখো কী বলছে হোয়েন উইল দ্য ট্রেন কাম সেইড শি সেইড টু মি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এর আগেই বলে দিয়েছিলাম উল্টো করে দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে হতে পারে শি আস্কড মি হোয়েন দ্য ট্রেন উড কাম ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তোমাদের জন্য কোনো ভিডিও রেকমেন্ড থাকে অবশ্যই তোমরা রেকমেন্ড করবে অ্যান্ড আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও অ্যাবাউট ইট থ্যাংক ইউ